শুভ সকাল। আমরা এই পর্যন্ত মজুত মাছগুলো দেখবো। এখানে হচ্ছে পোনা মাছ। মজুতের প্রক্রিয়াটাও দেখেন, যারা প্রফেশনাল জেলে তাদের প্রসেসই আলাদা। এইখানে আমরা বড় মাছ রাখছি, নদীর একটু কাছ থেকে দিই। এখানে আমাদের বড় মাছ, আর ওই পাশে হচ্ছে আমাদের ছোট মাছ। এখানে আছে এই ছোট মাছগুলো আমরা পুকুরে ছেড়ে দিব একসাথে, আর এই বড় মাছগুলো আমরা খাবো। আমরা আসলে খুব বেশি মাছ পাই নাই, কিছু মাছ আগেই পুকুরে স্বর্ণ হয়ে গেছিলো ওই পুকুরে। আর এখানে যে মাছগুলো আছে খুব ছোট ছোট মাছ কিছু, আর বড় মাছ। এই একটা জাল, জালটা দুই ভাগে ভাগ করা, এক পাশে বড় মাছ, এক পাশে ছোট মাছ, এবং দুইটা পার্টি হচ্ছে পানিতে রাখা, এবং শরীর রশিটা বাঁধা হচ্ছে দুইটা গাছে, ওই পাশে একটা, এই পাশে। এবং প্রসেসটা দেখেন, আমরা যদি এরকম ছোট করে নিয়ে নিই, যারা মাছ ধরতে পছন্দ করি তারা আসলে মাছ ধরে মাছ চলে যাওয়ার কোনো ভয় থাকবে না, বড় মাছ হোক আর ছোট মাছ। এখানে একটা মাছ লাগাচ্ছে, আমরা এখানে তিনটা প্রাণীর উপর কথা বলছি। এটা হচ্ছে মাছ, পাছারা, যেখানে bidibash.com আছে, দুই পার হচ্ছে মুরগি, আর চার পার আপনারা কালকে দেখলেন হচ্ছে ছাগল বা গরু। আমরা চার পা প্রাণীর এইখানে আসলে পরীক্ষামূলকভাবে যেতে পারিনি, আমরা মাছ এবং মুরগিতেই ছিলাম। এবং বাইরে আছে, আপনারা তিনটা ছাগল দেখছেন, আমরা মাছের পরের ভিডিওটা দেখবো। এখানে পাখি ছিল, পরের ভিডিওতে দেখবো যে কী অবস্থা হয়। ধন্যবাদ সবাইকে।